দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি কিনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা এসএসডি কার্ড, মানে মাদারবোর্ড যেটা হার্ড ডিস্ক ল্যাপটপের। তো আজকে আমরা সেটাকে দেখবো, সেটা পিঠে কী থাকে পার্ট টু পার্ট বাই। তো আজকে শুরু করা যাক। তো এই পার্টটা আমরা কীভাবে শুরু করি, তো চলেন শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। তো হার্ড ডিস্কটা প্রথম আমরা খুলে নিই। এই যেমন হার্ড ডিস্কটা আমরা খুলে নিচ্ছি, হার্ড ডিস্কটা উপরে এরকম থাকবে, এটা সরিয়ে নেবেন। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা হার্ড ডিস্ক। তো হার্ড ডিস্ক আমরা বের করে নিই। এই যে এটা কিন্তু হার্ড ডিস্কটা বের করে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন। তো আমি এগুলো সরিয়ে দিই। তো এগুলো আমি একটু সরিয়ে ফেলি সব কিছু। এখন ভালো করে দেখাই, একটু আলোর সংকলন দেখা যাচ্ছে, তো একটু ম্যাচিং করে নেবেন। তো এই দেখেন আমি কিন্তু হার্ড ডিস্কটা অলরেডি নিয়ে এসে বসেছি। এই যে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কটা, আপনি অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই হার্ড ডিস্কটা হচ্ছে মডেলটা আমি বলে দিই, DV18SA হার্ড ডিস্কটা মডেল। তো এই দেখেন হার্ড ডিস্ক। তো এই যে এগুলো সব কিছু। তো আরেকটা আমি মেন ফ্যাক্টর দেখাই যে এই দেখেন এখানে কিন্তু একটা ডিভিডি প্লেয়ার ঢোকানোর একটা জায়গা থাকে, আপনি সবাই জানেন এখানে প্রেস করলে বেরিয়ে যায়। এই দেখেন কিন্তু একটা ডিভিডি প্লেয়ার ঢোকানোর জায়গা, এই যে কিন্তু একটা ডিভিডি প্লেয়ার। আমি এটা মডেলটা খুলে দেখাবো আপনাদের কেমন করে মডেলটা খুলে, বা এই দেখেন সব কিন্তু দেখা দিই না। এই দেখেন এখানেও আছে। তো আজকে আমরা এটাকে খুলবো, খুলে দেখবো এটা কেমন, ভিতরে কী আছে কী নেই। তো তার জন্য প্রথম আমরা একটা লাগবে যে স্ক্রুড্রাইভার। তো হার্ড ডিস্ক খোলার জন্য হার্ড ডিস্ক স্ক্রুড্রাইভার নিয়ে এসে পড়ছে। এই দেখেন টান টানা। তো আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি বলতে পারেন এটা কী, এটা হলে আমি ভয়েস দিচ্ছি এটা দিয়ে, এটা রেখে দিই আমি এখানে। তো চলেন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন কিছু স্ক্রু আছে এখানে, তো স্ক্রুগুলো আমি খুলে নিই ঝটপট। একটা স্ক্রু খোলা শেষ, স্ক্রুগুলো খুব সাবধানে রাখতে হবে। তো কোথায় রাখা যায় দেখেন, জোকার না, এখানে আমরা স্ক্রুড্রাইভারগুলো রেখে দেব। তো চলেন খুলতে থাকি আমরা, দেখি এগুলি এই নাট। খুলে গেছে। তো সকলে দেখতে থাকবেন কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই বলবেন কমেন্ট করে। তো এখানে একটা আছে, খুলে ফেলি চটপট। এখানে একটা আছে, এটাকে আমরা খুলে ফেললাম। তো এবার আমরা হার্ড ডিস্কটাকে খুলে দেখব ভিতরে কেমন। তো 1 2 3 টেন টেন। এই দেখেন ভিতরে কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন এটা কেমন। তো আমরা হার্ড ডিস্কটা খুলে ফেললাম, দেখি এখানে কী কী মেকানিজম আছে, অনেক কিছুই আছে এখানে। তো সকলে দেখতে থাকেন এটা ভিতরে কী আছে আমরা দেখব খুলে। তো সকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য। এখানে কী আছে, এটা এখানে একটা ম্যাগাজিন আছে দেখতে পাচ্ছি, এটা ফিট করার জন্য। তো আমরা এখন করব কি, এখন করব কী করা যায় প্রথম, চলেন প্রথম আমরা এটাকে আলাদা করি এই পাটটাটো। তো এটাকে আলাদা করার জন্য কি আমরা স্ক্রু, আজকের মতো এটা কি দ্বিতীয় পার্টে দেখাবো এটা কীভাবে আলাদা করতে হয়। তো আজকের মতো ভিডিওতে এই পর্যন্ত রাখছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক খুব সেন্সিটিভ একটা জিনিস, সবাই কিন্তু খুলতে পারেন হার্ড ডিস্ক। আমি খুব রিক্স নিয়ে খুলছি, নিউ ব্র্যান্ড নিউ হার্ড ডিস্কটা, এই নষ্ট হয়ে যায় আপনাদের দায়, মজা করলাম। এটাকে আমরা খুলে দেখতে পারি একটু, এটা খুলি চলো, এই পার্টটাকে আমরা খুলে দেখি কীরকম পার্ট। এই পার্টটাকে আমরা খুলছি, দেখছেন যে পার্টটা এটা তো লাগানো দেখা যাচ্ছে। এই দেখেন আমরা কিন্তু, হ্যাঁ এই যে সব খেল কিন্তু এটারই,
এটাই কিন্তু আমাদের মেমোরি চিপ বলে যেটাকে, হার্ড ডিস্ক। তো এটাই কিন্তু সবকিছু মূল উপাদান। তো এটা লাগানো ঘাম দিয়ে একটু অনেক শক্ত। তো দ্বিতীয় পার্টে আমরা দেখাবো এটাকেও, আমরা খুলবো অবশ্যই। এগুলো দেখো অনেক ম্যাগাজিন আছে, আপনাদের আমি দেখাবো দ্বিতীয় পার্টে যে এগুলো আমরা কেমন করে খুলি, কীভাবে কাজ করবেন আপনার এগুলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এটাকে আমি রেখে দিই এখনকার দ্বিতীয় পার্টের জন্য, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেক আপনাদের বোরিং হয়ে যাবে, তার জন্য আমি এটাকে রেখে দিচ্ছি দ্বিতীয় পার্টের জন্য। দ্বিতীয় পার্টে আপনাদের সব কিছু খুলে দেখাবো সুন্দর করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।